আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। কিভাবে অল্প খরচের ভিতর দুই তলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি করবেন, এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে এবং কিভাবে কম খরচে বাড়ি নির্মাণ করা যায় সেই পদ্ধতির ধারণাটাও আপনাদেরকে দেওয়া হবে। আপনারা কখনোই বাড়ি নির্মাণে এই ভুলটি করবেন না যে ভুলটি আমি এখন আপনাদেরকে বলবো। আপনারা কখনোই অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন না, কারণ তার কাজের প্রপার নলেজ না থাকার কারণে আপনি কিন্তু আপনার কাজটি যখন তাকে দিয়ে করাবেন তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো আপনাকে আগে বুঝতে হবে কাজের সঠিক নলেজ বা সঠিক আইডিয়াটা থাকবে এরকম একজন মিস্ত্রিকে দিয়ে আপনার বাড়ি নির্মাণের কাজ করাতে হবে, তা না হলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত বা সমস্যার সম্মুখীন হবেন। তো এইখানে দেখেন, এখানে মিস্ত্রি ভাইটি যে কাজটি করতেছে এটা খুবই সুন্দরভাবে করতেছে। এই যে কাজটা করা হচ্ছে, এখানে বিমের নিচে কোনো গাঁথনি দেওয়া হয়নি, ভেতরে বাহিরের চার সাইডে শুধু গাঁথনি দেওয়া হয়েছে, এতে করে এখানে কিছুটা খরচ সেভ হয়। তো আপনারাও চাইলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এখানে যেভাবে কাজটি করা হয়েছে, অল্প খরচে করার জন্য আপনাকে যে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে তার প্রধানত এই বিষয়টি আপনাকে বুঝতে হবে, কারণ এখানে প্রায় 1-2 লক্ষ টাকা আপনার সেভ হবে যদি আপনি এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ারভাবে বুঝতে পারেন। তো এখানে যে বাড়িটি, এই বাড়িটির আপনার চার সাইডের গাঁথনিটা আপনাকে 5 ইঞ্চি বা 10 ইঞ্চি যে কোনো গাঁথনি আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। 5 ইঞ্চি দিলেও হবে, 10 ইঞ্চি দিলেও হবে। এবং ভেতরের যে বিমটা রয়েছে, বিমের নিচে কোথাও আপনি গাঁথনি দিবেন না, এতে করে আপনার খরচটি ফালতু একটি ফাও খরচ হবে। এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং প্রয়োজন নাই কেন সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে বলছি। এখানে আপনি বিমের রড ইউজ করতেছেন, আপনার হচ্ছে ডালাই ইউজ করতেছেন, সিমেন্ট ইউজ করতেছেন, তাহলে আপনার যদি এখানে নিচে গাঁথনি দিতে হয় সেক্ষেত্রে আপনাকে এগুলো ব্যবহার করার মানেটা কি আপনি বলেন? এখানে তো আপনার পার্টিশনের কোনো ব্যাপার নাই, এখানে আপনার কোনো রুম হবে না, কোনো কিছু হবে না, হবে হচ্ছে গিয়ে উপরে, ওইখানে আপনি গাঁথনি দিবেন। এখানে কেন আপনি খালি খালি অযথা ইট নষ্ট করবেন? এই বিষয়গুলো আপনি একটু বোঝার চেষ্টা করবেন। এখানে আমি যে বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করেছি এটা আপনারা যদি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি আপনার বাড়ি নির্মাণে প্রায় এখানে 2 লক্ষ টাকা সেভ করতে পারবেন। আর এখানে যেভাবে কাজটি করা হয়েছে, আপনি যদি দোতলা ফাউন্ডেশনের জন্য একটি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে যে যেইভাবে ব্যাস দিতে হবে, যেভাবে শর্ট কলম দিতে হবে, যেভাবে গ্রেড বিম দিতে হবে, উপরের কলম যেভাবে দিতে হবে, সেই বিষয়টা আমি আপনাদেরকে পুরো বিস্তারিত বিষয় আকারে জানাবো। তাই আপনারা যদি জানতে চান অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজে দেখে থাকলে ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তো দেখেন, সাধারণত আপনার যে ফাউন্ডেশনে যে ভুলটি করে থাকে, আমরা আসলে মাটির গভীরে বেশি যেতে চাই না। তো এখন আপনার মাটির মিনিমাম 4 ফিট গভীরে যেতে হবে। তবে আপনাদের জন্য একটা পরামর্শ থাকবে, আপনারা কখনোই বর্ষাকালে বাড়ির কাজ শুরু করবেন না, এতে করে আপনার কাজের শুরুটা কখনোই ভালো হবে না, কারণ ওইখানে মিস্ত্রিরা হয় শুকনো মশলা দিয়ে করবে, না হলে আপনার যে ঢালাইটা দিবে ওইখানে মাটি ভেঙে পড়বে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কাজটি শুরু করবেন বর্ষার মৌসুম বাদে, শুকনার যে কোনো সময় আপনি যদি কাজটি শুরু করেন আপনার কাজটি সঠিক এবং প্রপার সঠিকভাবে তে হবে, তা না হলে আপনার কাজটি যে কোনোভাবেই নাভাবে হোক আপনার কাজটি ক্ষতিগ্রস্ত হবেই হবে। তো এখানে মূল বিষয় হলো আপনাকে বুঝতে হবে, এই হলো যে মূল বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, সেই মূল বিষয়গুলো এখানে কিন্তু আমি তুলে ধরেছি। এখন আপনার মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, আপনি যদি চান তাহলে আমি এখানে যেভাবে আপনাদেরকে বলছি এভাবে আপনারা বাড়ি নির্মাণের কাজ করতে পারেন। এখন সর্বনিম্ন আপনি কিভাবে করতে পারবেন দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি, সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। এখানে যে বাড়িটি রয়েছে, এই বাড়িটি বা করার জন্য কী কী কাজ করা হচ্ছে, এখানে আপনার 16 মিলি রড ব্যবহার করা হচ্ছে কলামে, এবং বেজের জন্য যে রডটা আপনি ব্যবহার করবেন ওইটা হলো 12 মিলি রড ব্যবহার করবেন, অন্যথায় কিন্তু আপনি খরচ বাড়িয়ে ফেলবেন। আপনি যদি বেজেও দুইতলা ফাউন্ডেশনের জন্য 16 মিলি রড ব্যবহার করেন ওইখানে কিছুটা হলেও আপনার খরচ বাড়বে। আর দুইতলা ফাউন্ডেশনের জন্য বেজ ঢালাইয়ের যে চিকনেস এটা সর্বনিম্ন আপনাকে 10 ইঞ্চি দিতে হবে, 12 ইঞ্চি দিলেও কোনো অসুবিধা নাই, 15 ইঞ্চি দিলেও কোনো অসুবিধা নাই, কিন্তু 12 ইঞ্চির জায়গায় 10 ইঞ্চি দিয়েও আপনি দোতলা ফাউন্ডেশন করতে পারবেন। এবং এখানে আপনি উপরের যে শর্ট কলামগুলো করবেন, এই শর্ট কলামগুলো করতে হবে আপনাকে অবশ্যই 12 ইঞ্চি করতে হবে, এটা কখনোই 10x10 করবেন না, কারণ এখানে ক্লিয়ার কাভারিংটা কম থাকবে পরবর্তীতে, কারণ ওইখানে ভিতরে প্লাস্টার হবে না। আর যদি বেশি কলামটা ঢালাই দেওয়া হয় 12x12, সেক্ষেত্রে কিন্তু কাভারিংটা সুন্দরভাবে থেকে যায়, রডে আপনার অত সহজে ড্যামেজ পর্যন্ত পৌঁছাতে পারে না। তো এই ছোটোখাটো কয়েকটি বিষয় আপনি যদি আপনার বাড়ি নির্মাণে খেয়াল রাখেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারবেন অল্প বাজেটের ভিতরে, খুবই সীমিত সময়ের ভিতরে।
তো দেখেন, আপনারা যখন বাড়ির কাজ করবেন তখন আপনাকে বিভিন্ন লোক বিভিন্ন মতামত বিভিন্ন পরামর্শ দিবে, যেগুলো আসলে শুনলে আপনাকে হবে না, আপনাকে আপনার সিদ্ধান্তে অটুট থাকতে হবে। কারণ আপনার টাকা দিয়ে আপনি ঘর করবেন, ভোগ করবেন, আপনি আপনার পছন্দ মতো আপনি করবেন। এখন আরেকজন তা সে তার পছন্দের কথা আপনাকে জানাবে, সেইটা তো আপনার ব্যবহার করতে সুবিধা হবে না। হ্যাঁ, এখানে আপনি যে সিদ্ধান্তটা নেবেন ওই সিদ্ধান্তটা কিন্তু ফিক্সড আপনাকে রাখতে হবে, তা নাহলে কিন্তু আপনি পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবেন। আপনি যদি কারো কথা শুনে আজকে একরকম ডিসিশন কালকে একরকম ডিসিশন এইভাবে আপনি কাজ করেন, ওইভাবে কাজ করলে আপনি দেখবেন যে আসলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এখানে এই যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম, এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন এবং এটা ধারণা রাখার চেষ্টা করবেন। তো এখানে এভরিওয়ান, আমি আপনাদেরকে যে ধারণাটা দিলাম সেটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন যাই হোক, আমরা পুরো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এখানে যে যে কাজটা ব্যবহার করা হয়েছে। এখানে শুধু চার সাইডে 10 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে, ভেতরে কোনো গাঁথনি দেওয়া হয় না। আর এখানে দেখেন উপরে 2 ফিট আপনার হচ্ছে 1.5 ফিটের মতো কলাম করা হয়েছে। এটা কেন করা হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে এখন জানাবো। এটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে 1.5 ফিট ইটের গাঁথনি হবে, কারণ হচ্ছে এখানে পাইপলাইনের অনেক কাজ আছে, প্লাম্বিংয়ের অনেক কাজ আছে, যে কাজগুলো এখানে আসলে যদি আমরা গাঁথনি দেই সেক্ষেত্রে কিন্তু করতে অনেকটাই ভালো হয়। তো আপনারা অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এখানে যে বিষয়টা আমি বললাম আপনাদের, এই উপরেরটা শুধু এই 1.5 ফিটের মতো দেওয়া হয়েছে, পাইপলাইনের কাজ করতে যাতে সুবিধা হয়, কোনো অসুবিধা না হয়, ফ্লোরটা উঁচা করা হয়েছে বিমের নিচ দিয়ে যাতে আবার গ্রোপিং না করা লাগে, এই জন্য এভাবে কাজটা করা হয়েছে। তো আপনারাও চাইলে এভাবে আপনাদের কাজটি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো এভরিওয়ান, আমি পুরা ভিডিওটা জুড়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনি কীভাবে একটি বাড়ির ফাউন্ডেশন অল্প খরচে নিতে পারেন এবং কোন কোন বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। অল্প খরচে একটি বাড়ির ফাউন্ডেশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বেজের নিচে আপনাকে ইটের সলিং ব্যবহার করতে পারেন, তবে সলিং ব্যবহার করলে যে খুব বেশি অসুবিধা হবে ব্যাপারটা মোটেও এরকম না। আপনি চাইলে ওইখানে সিসি ঢালাইও ব্যবহার করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। এবং বেজ ও কলামে, বেজে 12 মিলি রড ব্যবহার করবেন, কলামে অবশ্যই 16 মিলি রড ব্যবহার করবেন। আর যে ছাদটা ঢালাই দিবেন এটা মিনিমাম 5 ইঞ্চি ছাদ ঢালাই দিবেন, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবং এখানে বিমটা 6 ইঞ্চি ঝুলাবেন মিনিমাম, 7 ইঞ্চি দিলেও কোনো অসুবিধা নাই। আর বিমেও আপনারা অবশ্যই চাইলে 2টা 16 মিলি রড 2টা 12 মিলি রড ব্যবহার করতে পারেন, এটা নিচের যে গ্রেড বিম থাকবে ওইটাও করতে পারেন, আর উপরের যে ছাদের সঙ্গে যে বিমটা থাকবে ওই বিমটাতেও আপনি করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, আপনি এভাবে করতে পারবেন। আমি এখানে যেভাবে ভিডিওতে বলছি এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারবেন এভাবে। তো এভরিওয়ান, যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে সেটা ভিডিওতে বলা আছে। তো আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে হৃদয় থেকে হৃদয়ের অন্তরস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।